রিক্সা থেকে নেমেই শামা দেখল তাদের বাসার বারান্দার কাঠের চেয়ারে কে যেন বসে আছে। কাঠের চেয়ারের পেছনের একটা পা ভাঙা, চেয়ারটা দেয়ালে হেলান দিয়ে বসা যায় না, কিন্তু যে বসেছে সে চেয়ারটা বারান্দার মাঝামাঝি এনেই বসেছে, একটু অসাবধান হলেই উল্টে পড়বে। শামার বুক ধুকধুক করতে লাগলো, যে কোনো সময় একটা অ্যাক্সিডেন্ট ঘটবে, এটা মাথায় থাকলেই টেনশন হয়। শামার সমস্যা হচ্ছে সামান্য টেনশনেই তার বুক ধুকধুক করে, গলা শুকিয়ে যায়, একসময় মনে হয় হাত পা শক্ত হয়ে আসছে। নিশ্চয়ই হার্টের কোনো অসুখ, যত দিন যাচ্ছে তার অসুখটা তত বাড়ছে। আগে এত সামান্যতে বুক ধুকধুক করতো না, এখন করে। গত সপ্তাহে কলেজ থেকে ফেরার পথে সে দেখল কে যেন ঠিক রাস্তার মাঝখানে একটা ডাব ফেলে রেখেছে। তার বুক ধুকধুক করা শুরু হলো, এই বুঝে অ্যাক্সিডেন্ট হলো। ডাবের সঙ্গে ধাক্কা লেগে উল্টে পড়ল রিক্সা, রিক্সার যাত্রী ছিটকে পড়ল সিট থেকে, আর সঙ্গে সঙ্গে পেছন থেকে একটা ট্রাক এসে তার ওপর দিয়ে চলে গেল। দৃশ্যটা শামা চোখের সামনে স্পষ্ট দেখল, তার হাত পা হয়ে গেল শক্ত, নড়ার ক্ষমতা নেই। অ্যাক্সিডেন্ট না হওয়া পর্যন্ত সে যেন নড়তে পারবে না। তার উচিত রাস্তায় নেমে ডাবটা সরিয়ে দেয়া, সেটাও সম্ভব না। 20 বছর বয়সী রূপবতী একটা তরুণী রাস্তার ময়লা পরিষ্কার করছে। এই দৃশ্য মজাদার, চারদিকে লোক জমে যাবে, সবাই তার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকবে। তাদের দৃষ্টিতে পরিষ্কার লেখা থাকবে, ব্রেইন নষ্ট মেয়ে। ডাবটা সরিয়ে সে যখন বাসার দিকে রওনা হবে তখন তার পেছনে পেছনে কয়েকজন রওনা হবে, মজা দেখার জন্য যাবে। ব্রেইন নষ্ট মেয়ে নতুন আর কি করে সেটা দেখার কৌতূহলেই পেছনে পেছনে যাওয়া। পাগল মেয়ের পেছনে হাঁটা যায়, তাদের কেউ দোষ ধরে না। ভাঙা চেয়ারটায় বসে আছেন শামার বাবা আব্দুর রহমান, তিনি মালিবাগ অগ্রণী ব্যাংকের ক্যাশিয়ার। সন্ধ্যা 7টার আগে কোনোদিনই বাসায় ফেরেন না, এখন বাজছে 3:10। অসময়ে বাসায় ফিরে বারান্দায় বসে আছেন বলে শামা দূর থেকে বাবাকে চিনতে পারেনি। তাছাড়া বাসায় তিনি যতক্ষণ থাকেন খালি গায়ে থাকেন। আজ পরেছেন ইস্ত্রি করা পাঞ্জাবি। শামার বাবার মুখ হাসি হাসি, তাকে দেখে মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যে আনন্দময় কিছু ঘটবে। তার প্রতীক্ষায় চেয়ারে বসে তিনি পা দোলাচ্ছেন। শামা বাবার দিকে তাকিয়ে আতঙ্কিত গলায় বলল, বাবা, এই চেয়ারটার পেছনের পা ভাঙা, তুমি উল্টে পড়বে। আব্দুর রহমান আনন্দিত গলায় বললেন, পায়া ঠিক করেছি, 3টা পেরেক মেরে দিয়েছি, তোর কলেজ ছুটি, ঘেমে টেমে কি হয়েছিস, যা ঘরে গিয়ে গোসল কর, আর তোর মাকে বল আমাকে একটা পান দিতে। শামা ঘরে ঢুকল। শামার মা সুলতানা মেয়েকে দেখেই বললেন, এত দেরি কেন রে? শামা বিরক্ত হয়ে বলল, দেরি কোথায় দেখলে, 2টার সময় কলেজ ছুটি হয়েছে, এখন বাজছে 2:25। আচ্ছা যা, গোসল করতে যা, বাথরুমে পানি, সাবান, তোয়ালে সবই দেয়া আছে। খিদায় মরে যাচ্ছি, আগে ভাত দাও। আর বাবা পান চাচ্ছে। বাবা আজ এত সকাল সকাল অফিস থেকে ফিরলো কেন? তার অফিসের কয়েকজন কলিগ আসবে, বিকালে চা খাবে, তুই দাঁড়িয়ে আছিস কেন? যা গোসলে যা। শামা শীতল গলায় বলল, ঘটনা কি বলো তো মা, আমাকে গোসল করানোর জন্য এত ব্যস্ত হয়ে গেছো কেন? কোনো ঘটনা না। ঘটনা আবার কি? তোর বাবার কয়েকজন বন্ধু বিকালে চা খেতে আসবে, অফিসের বন্ধু বান্ধবরা চা খেতে আসতে পারে না? শামা তীক্ষ্ণ গলায় বলল, চায়ের ট্রেনে তাদের সামনে সেজে গুজে আমাকে যেতে হবে, তাই তো? ঘটনা এরকম কিনা সেটা বলো। সুলতানা চুপ করে রইলেন। শামা বলল, ছেলে কি করে? তোর বাবার অফিসে চাকরি করে, নতুন ঢুকেছে, জুনিয়র অফিসার। বাহ ভালো তো, শ্বশুর জামাই এক অফিসে চাকরি করবে, দুপুরে টিফিন ক্যারিয়ার খুলে খাবার ভাগাভাগি করে খাবে, শ্বশুর জামাইকে সেধে খাওয়াবে, জামাই খাওয়া দাওয়া শেষ করে শ্বশুরের জন্য চমন বাহার দোয়া পান নিয়ে আসবে। সুলতানা ফিক করে হেসে ফেললেন। শামা কঠিন গলায় বলল, হাসবে না, তোমার হাসি অসহ্য লাগছে। আমি মরে গেলেও চা নিয়ে কারোর সামনে যাব না, এটা আমার শেষ কথা। আচ্ছা ঠিক আছে, না গেলে না যাবি, যা গোসল করতে যা। গোসল করে যে শাড়িটা পরবি সেটাও বাথরুমে আছে, তোর বাবা কিনে এনেছে। তোর বাবা যে কিনতে পারে তাই জানতাম না। গোসল করতেও যাব না, ঘামা অবস্থায় থাকবো। খিদে বেশি লেগেছে? আচ্ছা আগে ভাত খেয়ে নিবি। ভাত খাবো না, গেস্ট না আসা পর্যন্ত ছাদে দাঁড়িয়ে থাকবো, গায়ে আরও রোদ লাগাবো, রোদে গায়ের চামড়া জ্বালিয়ে ফেলবো। তোর যা ইচ্ছা করিস, একটু ঠান্ডা হলে লেবু শরবত খাবি, গরম থেকে এসেছিস, লেবুর শরবত ভালো লাগবে। লেবুর শরবত খাবো না, বাবা পান চাচ্ছে, এখনো পান দিচ্ছ না কেন? শামা মার সামনে থেকে সরে গেল, ঢুকলো বাথরুমে। বাথরুমে গোসলের সরঞ্জাম সুন্দর করে সাজানো, বালতি ভর্তি পানি, নতুন একটা সাবান, এখনও মোড়ক খোলা হয়নি, সাবানের পাশে নতুন একটা টুথব্রাশ। বাথরুমের দড়িতে হালকা সবুজ রঙে তাঁতের শাড়ি ঝুলছে। এই শাড়িটা শামার বাবা আজ কিনে এনেছেন। বাবার রুচি খুবই খারাপ, কটকটে রং ছাড়া কোনো রং তার চোখে ধরে না, কিন্তু এই শাড়িটার রং ভালো। মাথায় পানি ঢালতে ঢালতে শ্যামার মনে হলো লাল কাচের চুড়ি থাকলে খুব ভালো হতো। সবুজ শাড়ির সঙ্গে হাত ভর্তি লাল চুড়ি খুব মানায়, সাদা শাড়ির সঙ্গে মানায় নীল চুড়ি। এ বাড়িতে পানির খুব টানাটানি, সাপ্লাইয়ের পানি ঝিরঝির করে ৩-৪ ঘন্টা এসেই বন্ধ। জমা করে রাখা পানি খুব সাবধানে খরচ করতে হয়। কেউ পানি বেশি খরচ করলে তার দিকে সবাই এমনভাবে তাকায় যেন চোখের সামনে মূর্তিমান পানি খেকো শয়তান। আজ আমার সেই ভয় নেই, পুরো বালতি শেষ করলেও কেউ কিচ্ছু বলবে না। শ্যামা মনের আনন্দে মাথায় পানি ঢালতে লাগলো। ঠান্ডা পানিতে এত আরাম লাগছে। শ্যামার ধারণা গায়ে প্রচুর পানি ঢাললে শুধু যে শরীরের নোংরা দূর হয় তা না, মনের ময়লাও খানিকটা হলেও ধুয়ে চলে যায়। এই জন্যেই মন ভালো লাগে। যে ছেলেটা তাকে দেখতে আসবে তাদের বাড়িতে প্রচুর পানি আছে, তো সবচেয়ে ভালো হয় যদি বাড়িতে তাতে বাথটাব থাকে। গরমের সময় বাথটাব ভর্তি করে সে পানি রাখবে, বরফের দোকান থেকে 4-5 কেজি বরফ এনে গুঁড়ো করে বাথটাবে ছেড়ে দিবে। কয়েকটা টাটকা গোলাপ কিনে গোলাপের পাপড়ি পানিতে ছেড়ে দিয়ে সে ডুবে থাকবে। হাতের কাছে টি পটে চা থাকবে, মাঝে মাঝে চায়ে চুমুক দেবে, ক্যাসেট প্লেয়ারে গান বাজতে পারে। নিশ্চয়ই বাথরুমে গান শুনতে ভালো লাগবে। অনেক মানুষই বাথরুমে ঢুকে দরজা বন্ধ করে গান ধরে, ভালো না লাগলে নিশ্চয়ই ধরতো না। সুলতানা বাথরুমের দরজায় ধাক্কা দিলেন, অবাক হয়ে বললেন, শ্যামা ভাত তরকারি সব ঠান্ডা হয়ে যাচ্ছে, এতক্ষণ কি করছিস? শ্যামা হালকা গলায় বলল, বালতির পানি সব শেষ হয়ে গেছে মা, আরও পানি লাগবে। আর পানি কোথায় পাবো? বাড়িওয়ালা চাচার ঘর থেকে আনাও, সারা গায়ে সাবান মেখে বসে আছি, পানি শেষ। আরেকটা কথা মা, যে ছেলেটা আমাকে দেখতে আসছে তার নাম কি? ছেলেটার নাম আতাউর। কি সর্বনাশ, খাতা উপর আবার মানুষের নাম হয়? নাম শুনলেই মনে হয় খাতাউর সাহেব হা করে আছেন খেয়ে ফেলার জন্যে। খাতাউর না, আতাউর। শ্যামা তুই ইচ্ছা করে ফাজলামি করছিস, এইসব ঠিক না। পানি আনার ব্যবস্থা করো মা, আসল কথা বলতে ভুলে গেছি। মা শোনো, লাল চুড়ি আছে? তোমার ট্রাঙ্কে তো অনেক জিনিস আছে, খুঁজে দেখো তো লাল চুড়ি আছে নাকি, আমি লাল চুড়ি পরবো। সুলতানা আনন্দের নিঃশ্বাস ফেললেন, মেয়ে সহজভাবে কথা বলছে। তিনি কাজের মেয়েকে বালতি দিয়ে পানি আনতে পাঠালেন, মেয়েটা শখ মিটিয়ে গোসল করুক। মেয়েদের অতি তুচ্ছ শখও সঙ্গে সঙ্গে পূরণ করতে হয়। মেয়েরা মা বাপের সংসারে থাকে না, অন্য সংসারে চলে যায়। যে সংসারে যায় সেখানে সে হয়তো মুখ ফুটে শখের কথাটাও বলতে পারে না। অতিথিরা 5টার সময় উপস্থিত হলেন। তখন শ্যামার চুল বাঁধা হচ্ছে, চুল বেঁধে দিচ্ছে শ্যামার ছোট বোন এশা। এশা এবছর ক্লাস 10-এ উঠেছে। সে খুবই হাসি খুশি মেয়ে। গত 6 দিন ধরে কী কারণে যেন সে মুখ ভোতা করে আছে, কারো সঙ্গেই কথাবার্তা বলছে না। এশার মুখ ভোতার রহস্য উদ্ধারের চেষ্টা কেউ করছেও না, কারণ চেষ্টা করে লাভ নেই। এশা নিজ থেকে মুখ না খুললে কেউ তার মুখ খোলাতে পারবে না। লোকজন চলে এসেছে এই খবরটা দিল শ্যামার ছোট ভাই মন্টু। সে গত বছর SSC পরীক্ষা দিয়েছিল, টাইফয়েড হয়ে যাবার কারণে পরীক্ষা শেষ করতে পারেনি, এবার আবারও দিচ্ছে। আগামী বুধবার থেকে তার পরীক্ষা শুরু। মন্টুর ধারণা এবারের পরীক্ষার মাঝখানে তার কোনো বড় অসুখ হবে, সে পরীক্ষা দিতে পারবে না। এরকম স্বপ্নও সে দেখে ফেলেছে। স্বপ্নে পরীক্ষার হল থেকে অ্যাম্বুলেন্স করে তাকে সরকারি হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে ডাক্তাররা ছোটাছুটি শুরু করেন, কারণ তাকে রক্ত না দিলে সে মারা যাবে। কারোর রক্তের সঙ্গেই তার রক্ত মিলছে না। সে একজনের সঙ্গে রক্তের গ্রুপ মিলল। সে একজন তাদের স্কুলের হেড স্যার। তিনি রক্ত দিতে এসে তাকে দেখে প্রচণ্ড ধমক দিয়ে বললেন, কিরে তুই এই বছরও পরীক্ষা দিচ্ছিস না, ফাজলামি করিস। মন্টু এসে প্রায় ফিসফিস করে বলল, আপা এসে গেছে 4 জন। শ্যামা বিরক্ত গলায় বলল, 4 জন এসেছে, খুব ভালো কথা, তুই ফিসফিস করছিস কেন? এর মধ্যে ফিসফিসানের কি আছে? ট্যাক্সি করে এসেছে। শুনে খুশি হলাম, ট্যাক্সি করেই তো আসবে, ঠেলা গাড়িতে করে তো আর আসবে না, নাকি তুই ভেবেছিলি ঠেলা গাড়ি করে আসবে? অনেক মিষ্টি এনেছে, 5 প্যাকেট। সামনে থেকে যাত, কানের কাছে ভিজভিজ করবি না। কয় প্যাকেট মিষ্টি এনেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে গুনেছিস? শুনেই তো লজ্জা লাগছে। মেহমানরা বসার ঘরে বসেছেন, তাদেরকে চা নাস্তা এখনও দেওয়া হয়নি। আরও 2 জন নাকি আসবেন, তাদের জন্য অপেক্ষা। মজার গল্প হচ্ছে, হাসি শোনা যাচ্ছে। শ্যামা সেজেগুজে অপেক্ষা করছে, চা নিয়ে যেতে বললেই সে ট্রেতে করে চা নিয়ে যাবে। এই উপলক্ষে বাড়িওয়ালার বাসা থেকে সুন্দর একটা ট্রে আনা হয়েছে। ছোট্ট একটা সমস্যা হয়ে ধরেছে, এক ধরনের চায়ের কাপ আছে 6টা, 4 জন গেস্ট আছেন, আরও 2 জন আসবেন, 6টা কাপ হয়ে গেল। আব্দুর রহমান সাহেবকে চা দিতে হবে, তার জন্য একটা কাপ লাগবে। তারা হয়তো শ্যামাকেও চা খেতে বলবেন, আরও 2টা ভালো কাপ দরকার। সুলতানা খুব দুশ্চিন্তার মধ্যে আছেন, তিনি ঠিক করেছেন মেহমানদের কোনো বাইরের খাবার দেবেন না, সব খাবার ঘরে তৈরি হবে। তিনি কলিজার সিঙ্গারা বানানোর চেষ্টা করেছেন, সিঙ্গারার তিনটা কোণা ঠিকমতো উঠছে না। সিঙ্গারা তিনি আগেও বানিয়েছেন, তখন ঠিকই কোণা উঠেছে, এখন কেন উঠছে না? বিয়েতে কোনো অলক্ষণ নেই তো? আজ সকালবেলা বেশ কয়েকবার তিনি এক শালিক দেখেছেন। এক শালিকের ব্যাপারটা অনেকেই বিশ্বাস করে না, তিনি খুব করেন। ছোটবেলা থেকেই তিনি লক্ষ্য করেছেন যতবার এক শালিক দেখেছেন ততবারই ঝামেলা হয়েছে। এশা এসে মাকে সাহায্য করার জন্য বসল। এশার মুখ আগের চেয়েও গম্ভীর, চোখ ফোলা ফোলা, মনে হয় কেঁদে টেঁদে এসেছে। এশার কি হয়েছে কে জানে, এমন চাপা মেয়ে ভয়ঙ্কর কিছু ঘটে গেলেও সে মুখ খুলবে না। সুলতানা বললেন, কি সমস্যা হয়েছে দেখ না, সিঙ্গারার কোনা উঠছে না। খেতে ভালোই হলো, কোনা ওঠার দরকার নেই। দোকানের সিঙ্গারায় লোকজন কোনা খোঁজে, ঘরের সিঙ্গারায় খোঁজে না। একটা খেয়ে দেখ। খেতে ইচ্ছা করছে না। তোর কি কোনো কারণে মন টন খারাপ? না। এক কথা 5 লক্ষবার জিজ্ঞেস করো না তো মা, আমার মন খারাপ কিনা এটা তুমি এই কয়দিনে 5 লক্ষবারের বেশি জিজ্ঞেস করে ফেলেছ। শামা কি করছে? খাটে বসে আছে। সাজার পর তাকে কেমন দেখাচ্ছে রে, পরীদের রানীর মতো লাগছে। সুলতানা তৃপ্তির হাসি হাসতে হাসতে বললেন, শামাকে যেই দেখবে সেই পছন্দ করবে। মাঝে মাঝে ওর দিকে তাকালে বুকে ধাক্কার মতো লাগে, ভেবেই পাই না এত সুন্দর মেয়ে আমার পেটে জন্মালো কিভাবে। আপা বেশি সুন্দর, বেশি সুন্দরকে আবার মানুষ পছন্দ করে না। পছন্দ করবে না কেন? এশা উত্তর দিল না। সুলতান আবার জিজ্ঞেস করলেন, পছন্দ করবে না কেন বল, কারণ জানিস না? কারণ জানি, কিন্তু বলতে ইচ্ছা করছে না। মা শোনো, তুমি আর বাবা তোমরা দুজনকে আসলে চাও যে ছেলেটা এসেছে তার সঙ্গে আপার বিয়ে হোক? তোর বাবা চায়, তার ধারণা ছেলেটা খুবই ভালো, অসম্ভব ভদ্র, বিনয়ী, ফ্যামিলিও ভালো। ছেলের অবশ্যই বাবা নেই, কিছুদিন হলো মারা গেছেন। শামা শ্বশুরের আদর পাবে না, তোরা তো জানিস না শ্বশুরের আদর বাপের আদরের চেয়েও বেশি হয়। আপা যেভাবে সাজগোজ করেছে এভাবে সাজগোজ করে থাকলে কিন্তু ওরা আপাকে পছন্দ করবে না। আপার উচিত খুব সাধারণ একটা শাড়ি পরে ওদের সামনে যাওয়া, চোখে কাজল, ঠোঁটে লিপস্টিক, এসব কিচ্ছু না। কি বলছিস তুই? কোনো রকম সাজগোজ ছাড়া আপা যখন ওদের সামনে দাঁড়াবে তারা বলবে, বাহ কি সহজ সরল সাধারণ একটা মেয়ে। বউ হিসেবে সবাই সাধারণ মেয়ে খোঁজে। আপার ঠোঁটে লিপস্টিক, গালে পাউডার, কোনো কিছুরই দরকার নেই। গোসল করে আপা যখন ভেজা চুলে বের হলো তখন তাকে যে কি সুন্দর লাগছিল লক্ষ্য করনি? সুলতানা অবাক হয়ে মেয়ের দিকে তাকালেন, তার কাছে খুব অদ্ভুত লাগছে। মনে হচ্ছে এই যেন সেদিন মেয়েটা ছোট্ট ছিল। সারা রাত ওয়া ওয়া করে কাঁদত, মুখে দুধ গুজে দিলেও কান্না থামতো না। দুধ খাচ্ছে, ফাঁকে ফাঁকে কাঁদছে, কান্নাটা যেন তার বিশ্রাম। আর আজ এই মেয়ে ঘুটঘুট করে কি সুন্দর কথা বলছে, কথাগুলি মনে হচ্ছে সত্যি। এশা বলল, মা আপাকে সাধারণ ঘরে পরার একটা শাড়ি পরতে বলবো? বল, তোর বাবা বা রাগ করে না তো? শখ করে একটা শাড়ি কিনে এনেছে, বাবা কিছু বুঝতে পারবে না। বাবার খুব টেনশনে আছে তো, টেনশনের সময় মানুষ কিছু বুঝতে পারে না। বাবা ভালো মতো আপার দিকে তাকাবেই না। মেয়েরা যখন বড় হয়ে যায় তখন বাবারা মেয়ের দিকে কখনো ভালোভাবে তাকায় না, বাবাদের মনে হয় তাকাতে লজ্জা করে। সুলতানা ছোট মেয়ের কথা শুনে মুগ্ধ হয়ে গেলেন। এই মেয়েটার ভালো বুদ্ধি আছে। মেয়েটার বুদ্ধির খবর এই পরিবারে আর কেউ জানে না, শুধু তিনি জানেন। এ নিয়ে তার দুশ্চিন্তাও আছে। মেয়েদের বেশি বুদ্ধি ভালো না, বেশি বুদ্ধির মেয়ে কখনো সুখী হয় না। সংসারে যে মেয়ের বুদ্ধি যত কম সে তত সুখী। শামা খুব সহজ ভঙ্গিতে ট্রে নিয়ে ঘরে ঢুকল। সে ধরে নিয়েছিল ঘরে ঢোকা মাত্র সবাই একসঙ্গে তার দিকে তাকাবে এবং সঙ্গে সঙ্গে তার হাত পা শক্ত হয়ে যাবে। দেখা গেল সবাই তার দিকে তাকালো না। আতাউর নামের ছেলেটা মাথা নিচু করেই বসেছিল, সে মাথাটা আরও খানিকটা নিচু করে ফেলল। শামা তার দিকে এক ঝলক তাকালো, এক ঝলকে তার অনেকখানি দেখা হয়েছে। ছেলেটা ছায়ার কচু গাছের মতো ফর্সা, হাতের নীল নীল শিরা বের হয়ে আছে, অতিরিক্ত রোগা, ঘুমে সমস্যা মনে হয় আছে। চোখের নিচে কালি, বাম চোখের নিচে বেশি কালি, ডান চোখে কম। মাথায় অনেক চুল আছে, চেহারা ভালো, গোঁফ নেই, এটাও ভালো। পুরুষ মানুষের নাকের নিচে গোঁফ দেখলেই শামার গা শিরশির করে, মনে হয় ঘাপটি মেরে মাকড়সা বসে আছে, তারা দিলেই নাকের ফুটা দিয়ে ঢুকে যাবে। কালো আচকান পরা মুখ ভর্তি দাড়ি এক ভদ্রলোক শামার দিকে তাকিয়ে বললেন, এই যে মা, আমাদের জন্য চা নিয়ে চলে এসেছো, কেমন আছো গো মা? জি আমি ভালো আছি। বসো মা, তুমি আমার পাশে বসো। এমন সুন্দর কন্যা পাশে নিয়ে বসাও এক ভাগ্যের ব্যাপার। আচকান পরা ভদ্রলোক সরে গিয়ে শামার জন্য জায়গা করলেন। শামা সহজ গলায় বললেন, আমার খাবারটা হাতে হাতে দিয়ে নি, তারপর বসি। ঠিক আছে মা, ঠিক আছে, আগে কাজ করো তারপরে বসো। আর এই জগতে খাওয়ার চেয়ে বড় কাজ তো কিছু নেই, কি বলেন আপনারা? কেউ কিছু বলল না, শুধু আতাউর নামের ছেলেটা কাশতে লাগলো। শামা মনে মনে বলল, এই যে খাতাউর ভাইয়া, আপনার এই কাশি ঠান্ডার কাশি না, যক্ষা টক্ষা আছে? প্লেটে খাবার বাড়তে বাড়তে শামা ভাবলো, খাবারের প্লেট সবার আগে যিনি মুরব্বী তার হাতে দেওয়া দরকার। তা না করে সে যদি যক্ষারোগী খাতাউরের হাতে দেয় তাহলে কেমন হয়? যক্ষারোগী নিশ্চয়ই ভাবছে না তাকে প্রথম দেয়া হবে, তার কাশি আরও বেড়ে যাবে। আচকান পরা মওলানা বেশি ফটফট করছে। মওলানার ফটফটানি কিছুক্ষণের জন্য হলেও কমবে। মওলানা হয়তো মনে মনে বলবে, নাউজুবিল্লাহ, মেয়েটা তো মহা নির্লজ্জ, ভুলুক যার যা ইচ্ছা। শামা খাবারের প্লেট আতাউরের দিকে বাড়িয়ে দিয়ে খুবই স্বাভাবিক গলায় বলল, আপনার কি ঠান্ডা লেগেছে, এত কাশছেন কেন? শামা যা ভেবেছিল তাই হলো। আচকান পরা মওলানা হকচকিয়ে গেলেন। তিনি শামার দিকে চোখ বড় বড় করে তাকাচ্ছেন। যক্ষা রোগীর কাশি কিছুক্ষণের জন্য হলেও থেমেছে। শামার বাবা অবাক হয়ে মেয়ের দিকে তাকিয়ে আছেন। মনে হচ্ছে ঘটনা কি ঘটছে তিনি বুঝতে পারছেন না। আচকান পরা মওলানা নিজেকে সামনে নিয়ে বললেন, মা শোনো, পুরুষ মানুষের কাশিকে তুচ্ছ করতে নাই। পুরুষ মানুষ চেনা যায় কাশি দিয়ে। কথায় আছে, ঘোড়া চিনি কানে, রাজা চিনি দানে, কন্যা চিনি হাসে, পুরুষ চিনি কাশে। আতাউরকে চিনতেছি তার কাশিতে, আর তোমারে চিনতেছি তোমার হাসিতে। শামা লক্ষ্য করল সবাই হাসতে শুরু করেছে, এমনকি তার বাবাও হাসছেন, যিনি কখনো হাসেনি না, কারণ হাসিকে তিনি চারিত্রিক দুর্বলতা মনে করেন। সবাই হাসছে, শুধু যক্ষা রোগীর মুখে কোনো হাসি নেই। সে মাথা আরও নিচু করে ফেলেছে। কালো আচকান পরা মওলানা পাত্রের মেজ চাচা সৈয়দ আওলাদ হোসেন নেত্রকোনা কোর্টে ওকালতি করেন। তিনিই পাত্রের অভিভাবক। বিয়ের কথাবার্তার সময় পাত্রের অভিভাবকরা ক্রমাগত কথা বলেন। সৈয়দ সাহেব তার ব্যতিক্রম নন। তিনি দাড়ি কমা ছাড়াই কথা বলে গেলেন এবং বিদায়ের আগে আগে অত্যন্ত নাটকীয় ভঙ্গিতে বললেন, যাবার আগে একটা কথা বলে যাই, কন্যা আমাদের সবারই অত্যন্ত পছন্দ হয়েছে, আলহামদুলিল্লাহ। শুধু কন্যা পছন্দ হয়েছে বললে ভুল হবে, কন্যার পিতাকেও পছন্দ হয়েছে। বেয়ান সাহেবের সাথে দেখা হয় নাই, তার রান্না পছন্দ হয়েছে। সিঙ্গারা অনেক জায়গায় খেয়েছি, এরকম স্বাদের সিঙ্গারা খাই নাই। বেয়ান সাহেবকে দূর থেকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ। এখন বিবাহের তারিখ নিয়ে দুটা কথা। আমি সবচেয়ে খুশি হতাম আজকে রাতেই বিবাহ দিতে পারলে, সেটা সম্ভব না। আমাদের নিজেদের কিছু আয়োজন আছে। আমরা তো শহরের লোক না, গ্রামের লোক। বিয়ে শাদী সবাইকে নিয়ে দিতে হয়, কাজেই বিবাহ হবে ইনশাল্লাহ আষাঢ় মাসে। আব্দুর রহমান সাহেব, আপনার কিছু বলার থাকলে বলেন। আব্দুর রহমান সাহেব বিনীত ভঙ্গিতে বললেন, আপনারা যা ঠিক করবেন তাই হবে, এই মেয়ে এখন আপনাদের মেয়ে। আওলাদ হোসেন সবগুলি দাঁত বের করে দিয়ে বললেন, আলহামদুলিল্লাহ, এই যে আপনি বললেন আপনাদের মেয়ে, এতে সব কথা বলা হয়ে গেল। মেয়ে তো আমাদের অবশ্যই, আপনাদের বাড়িতে থাকতে দিয়েছি। আওলাদ সাহেব আচকানের পকেট থেকে আংটি বের করে শামার আঙুলে পরিয়ে দিলেন। শুধু আংটি না, আংটির সঙ্গে খামে ভর্তি টাকাও আছে, 1000 টাকা। আওলাদ সাহেব বললেন, এই যে 1000 টাকা, 1 টাকা দিলাম। এর একটা ইতিহাস আছে, ইতিহাস না বললে বুঝবেন না। হয়তো ভাববেন টাকা দিচ্ছে কেন, ছোট লোক নাকি। এখন ইতিহাসটা বলি। আজ আমাদের খুবই গরিবি হালত, সবসময় এরকম ছিল না। আমার পূর্বপুরুষরা ছিল ঈশ্বরগঞ্জের নওয়ানি জমিদার। তাদের নিয়ম ছিল কন্যাকে 1001টা আশরাফি দিয়ে মুখ দেখা। এই নিয়ম তো এখন আর সম্ভব না, তারপরেও পুরনো স্মৃতি ধরে রাখা। শামা বাবার চোখের ইশারায় তার হবু চাচা শ্বশুরকে পা ছুঁয়ে সালাম করে বোকার মতো দাঁড়িয়ে রইল। তার কাছে মনে হচ্ছে সে একটা নাটকে পাঠ করছে, যে নাটকে তার চরিত্রটা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু কোনো সংলাপ নেই। পরিচালক তাকে বুঝিয়েও দেননি স্টেজে উঠে কী করতে হবে। 1001 টাকা ভর্তি খামটা হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতে খুবই অস্বস্তি লাগছে। এটা যদি কোনো হাসির নাটক হতো, তাহলে সে খাম খুলে টাকাগুলি বের করে গুনতে শুরু করত এবং একটা নোট বের করে বলতো, এই নোটটা ময়লা, বদলে দিন। কিন্তু এটা কোনো হাসির নাটক না, খুবই সিরিয়াস নাটক। নাটকের কেন্দ্রীয় চরিত্রের একজন ঈশ্বরগঞ্জের নওয়ানি জমিদারের উত্তর পুরুষ সৈয়দ আওলাদি রহমান এখন আবেগে আপ্লুত হয়ে কাঁদছেন এবং রুমালে চোখের পানি মুছছেন। নাটকের আরেক চরিত্র শামার বাবা আব্দুর রহমান সাহেবের চোখেও পানি। অন্যান্য পার্শ্ব চরিত্রেরাও উকিঝুঁকি দিচ্ছে। মন্টুকে দেখা যাচ্ছে, সে ব্যাপার দেখে পুরোপুরি হকচকিয়ে গিয়েছে। তার হাতে একটা পানির গ্লাস। শামার মনে হলো যে কোনো মুহূর্তে সে হাত থেকে পানির গ্লাস ফেলে দিবে। বিয়ে পাকা কথার দিন হাত থেকে পড়ে গ্লাস ভাঙা না অশুভ কে জানে। শামার হঠাৎ করে আয়নায় নিজেকে দেখতে ইচ্ছা করলো, তার চেহারাটা কি আগের মতোই আছে না বদলাতে শুরু করেছে। ছেলেদের চেহারা সমগ্র জীবনে খুব একটা পাল্টায় না, কিন্তু মেয়েদের চেহারা পাল্টাতে থাকে। কুমারী অবস্থায় থাকে একরকম চেহারা, বিয়ের কথাবার্তা ঠিক হবার সময় এক অন্যরকম চেহারা হয়ে যায়, বিয়ের পর হয় আর একরকম চেহারা, মা হবার পর চেহারা আবার পাল্টায়, যখন শাশুড়ি হয় তখন আরেক দফা চেহারা বদল। আব্দুর রহমান সাহেব ভেতরের বারান্দায় রাখা দুটা বেতের চেয়ারের একটায় বসে আছেন, অন্যটায় বসেছেন সুলতানা। আব্দুর রহমান সাহেবের হাতে জ্বলন্ত সিগারেট, তিনি সিগারেট খান না। আজ বিশেষ দিন উপলক্ষে মন্টুকে দিয়ে 3টা সিগারেট আনানো হয়েছে। তাকে দেখে মনে হচ্ছে সিগারেট টেনে তিনি খুবই মজা পাচ্ছেন। সুলতানা বললেন, চা খাবে? আব্দুর রহমান তৃপ্তির নিঃশ্বাস ফেলে বললেন, চা এক কাপ খাওয়া যায়, তোমার চা বানানোর দরকার নেই, বড় মেয়েকে বলো চা বানিয়ে আনুক, বিয়ে হয়ে যাচ্ছে কাজকর্ম শিখবে না। মেয়েকে এখন আমি মরে গেলেও চুলার কাছে যেতে দিব না, বিয়ের পাকা কথা হবার পর মেয়েদের চুলার কাছে যেতে দেওয়া হয় না। তাই নাকি? অনেক নিয়ম কানুন আছে, চুল খোলা রেখে বাইরে বের হওয়া নিষেধ, রাতে বিছানায় একা থাকা নিষেধ। বলো কি, জানতাম না তো। সুলতানা চা বানানোর জন্য উঠে দাঁড়ালেন। আব্দুর রহমান স্ত্রীর দিকে তাকিয়ে নরম গলায় বললেন, চা কিন্তু 2 কাপ আনবে। চা খেতে খেতে বুড়ো বুড়ি গল্প করি, মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে, এখন তো আমরা বুড়ো বুড়ি, তাই না? আর এশাকে একটু পাঠাও, ওর সঙ্গে কথা আছে। ওর সঙ্গে কি কথা আছে? কথা আছে, সব কথা তো তোমাকে বলা যাবে না নাকি? বাপ মেয়ের আলাদা কথা থাকতে হবে না? শুধু মা মেয়ের রাত জেগে গুটুর গুটুর তা তো হবে না। স্বামীর আনন্দ দেখে সুলতানার মন কেমন কেমন করতে লাগলো। অনেকদিন পর মানুষটাকে তিনি এত আনন্দিত দেখলেন। মেয়ের বিয়ে ঠিক হওয়ার কোনো বাবা কি এত আনন্দিত হয়? তিনি নিজে আন্দাজ পাচ্ছেন না। ছেলেটাকে তার তেমন পছন্দ হয়নি। তার ধারণা শামার মতো রূপবতী মেয়ের জন্যে অনেক ভালো পাত্র পাওয়া যেত, একটু শুধু খোঁজ খবর করা। মানুষটা তার কিছুই করলো না। অফিসের কোনো একজনকে ধরে এনে বলল, এর সাথে বিয়ে। এসা বাবার সামনে এসে দাঁড়ালো। আব্দুর রহমান হাসি মুখে তার কন্যার দিকে তাকিয়ে বললেন, তোর আবার তো বিয়ে ঠিক হয়ে গেল, নেক্সট টার্গেট তুই, তৈরি হয়ে যা। এসা গম্ভীর মুখে বাবার দিকে তাকিয়ে রইল। বাবার হালকা রূপ দেখে সে অভ্যস্ত না, তার অস্বস্তি লাগছে। আচ্ছা, ছেলেটা কেমন দেখলি? ভালো। শামা কি কিছু বলেছে ছেলে পছন্দ হয়েছে কি না? না, কিছু বলেনি। ও আছে কোথায়? দোতলায়, বাড়িওয়ালা চাচার বাসা থেকে কাকে যেন টেলিফোন করবে। আব্দুর রহমান টেলিফোনের কথায় নড়ে চড়ে বসলেন। খুবই আগ্রহের সঙ্গে গলা সামান্য নামিয়ে বললেন, এক কাজ করতো, পাঞ্জাবের পকেটে আমার মানিব্যাগ আছে, মানিব্যাগ খুলে দেখ, হলুদ এক পিস কাগজ আছে, কাগজে টেলিফোন নাম্বার লেখা, কাগজটা শামাকে দিয়ে দিস। কার টেলিফোন নাম্বার? ওই ছেলের। হ্যাঁ, আতাউরের। সে তার বড় বোনের সঙ্গে এখন আছে, বড় বোনের টেলিফোন নাম্বার। শামা যদি ছেলের সঙ্গে কিছু বলতে চায় বলুক, বিয়ের কথাবার্তা পাকা হয়ে গেছে, এখন টেলিফোনে কথাবার্তা বলা দর্শনীয় কিছু না, তবে দেখা সাক্ষাৎ না হওয়াটাই বাঞ্ছনীয়। আর কিছু বলবে বাবা? আব্দুর রহমান সাহেব মেয়ের সঙ্গে আরও কিছুক্ষণ গল্প করার ইচ্ছা ছিল। মেয়েদের সঙ্গে দিনের পর দিন তার কোনো কথা হয় না, কথা বলার মতো সুযোগই তৈরি হয় না। আজ একটা সুযোগ তৈরি হয়েছে, তিনি সুযোগটা ব্যবহার করতে চাচ্ছিলেন, সেটা সম্ভব হলো না। এসা তার সঙ্গে কথা বলতে আগ্রহ বোধ করছে না। তার ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে সে বাবার সামনে থেকে চলে যেতে পারলে বাঁচে। যেন সে বাবার সঙ্গে কথা বলছে না, কথা বলছে তার স্কুলের রাগী অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টারের সঙ্গে। আব্দুর রহমান সাহেবের মন সামান্য খারাপ হলো, তবে তিনি মন খারাপ ভাবটাকে তেমন গুরুত্ব দিলেন না। মেয়েরা বড় হলে বাবার কাছ থেকে দূরে সরে যাবে, এটাই স্বাভাবিক। জগতের অনেক সাধারণ নিয়মের মধ্যে একটা নিয়ম হলো, মেয়েরা বড় হলে মার দিকে ঝুঁকে পড়ে, ছেলেরা ঝুঁকে বাবার দিকে। তার ক্ষেত্রে এটাও সত্য হয়নি। মন্টু তার ধারে কাছে আসে না। মন্টু হয়তো টিভি দেখছে, বাবার পায়ের শব্দ শুনলে ফট করে টিভি বন্ধ করে দেবে, চোখ মুখ শক্ত করে বসে থাকবে। বাবা ঘরে ঢুকলে সে উঠে পাশের ঘরে চলে যাবে। এই অবস্থা চলতে দেওয়া যায় না। আব্দুর রহমান ঠিক করলেন, এখন থেকে সম্পর্ক সহজ করার চেষ্টা করবেন। মন্টুকে সঙ্গে নিয়ে মাঝে মধ্যে টিভি প্রোগ্রাম দেখবেন, ডিশার লাইন না কি নিয়েছে, অনেক কিছু দেখা যায়, তাই বাপ বেটায় মিলে দেখবেন। তিনি এখনও কিছু দেখেননি। টিভির সামনে বসলেই তার মাথা ধরে যায়, মনে হয় চোখের কোনো সমস্যা, ডাক্তার দেখাতে হবে, ছানি পড়ার বয়স হয়ে গেছে, চোখে ছানি পড়ে গেছে হয়তো। সুলতানা চা নিয়ে এলেন না, মন্টু এক কাপ চা হাতে নিয়ে ভয়ে ভয়ে বাবার সামনে দাঁড়ালো। সে চায়ের কাপটা বাবার হাতে দেবে না মেঝেতে নামিয়ে রাখবে সেটা বুঝতে পারছে না। বাবার সামনে কোনো টেবিল নেই। আব্দুর রহমান ছেলের হাত থেকে কাপ নিতে নিতে বললেন, তোর মা কোথায়? রান্না করছেন। আব্দুর রহমান বিরক্ত বোধ করলেন। ছেলেকে দিয়ে চা পাঠানো ঠিক হয়নি। বাবাকে চা নাস্তা দেয়া মেয়েদের কাজ, ছেলেকে দিয়ে এইসব কাজ করালে ছেলেদের মধ্যে মেয়েলি স্বভাব চলে আসে। আজকাল একটা কথা খুব শুনতে পাচ্ছেন, ছেলে মেয়ে বলে আলাদা কিছু নেই, ছেলেও যা মেয়েও তা। খুবই হাস্যকর কথা বলে তার মনে হয়। ছেলে মেয়ে যদি একই হয় তাহলে ছেলেগুলি মেয়েদের মতো শাড়ি ব্লাউজ পরে না কেন? মন্টু চলে যাচ্ছিল। আব্দুর রহমান বললেন, এই তোর পড়াশোনা কেমন হচ্ছে রে? মন্টু বাবার দিকে তাকালো না, চলে যেতে যেতে বলল, ভালো। তার একটাই ভয়, বাবা যদি রেগে কিছু জিজ্ঞেস করে বসেন। আব্দুর রহমান চায়ের কাপে চুমুক দিয়ে দ্বিতীয় সিগারেটটা ধরালেন। এবারের চা ভালো হয়নি, তিতা তিতা লাগছে। সিগারেট টেনেও মজা পাচ্ছেন না, মনে হচ্ছে ড্যাম্প সিগারেট। সামাদের বাড়িওয়ালা মুত্তালিব সাহেবের বয়স ৫৫। তিনি চুলের কলপ দিয়ে রঙিন শার্ট টাট পরে বয়সটাকে কমিয়ে রাখার নানান চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তেমন কোনো লাভ হচ্ছে না। বয়স মোটেই কম দেখাচ্ছে না, বরং যা বয়স তার চেয়েও বেশি দেখাচ্ছে। এই বয়সে কারোই সব দাঁত পড়ে না, তার প্রায় সব দাঁতই পড়ে গেছে। সামনের পাটির দুটা দাঁত ছিল, বাঁধানো দাঁত ফুল সেট থাকলে অনেক সুবিধা। এরকম বুঝিয়ে দাঁতের ডাক্তার সেই দুটা দাঁতও ফেলে দিয়েছে। ঘুম থেকে উঠে তিনি বাঁধানো দাঁত পড়েন। তার কাছে মনে হয় তিনি কলকবজা মুখে নিয়ে বসে আছেন। তার ডায়াবেটিস ধরা পড়েছে। ডাক্তাররা বলে দিয়েছে প্রতিদিন খুব কম করে হলেও ১ থেকে দেড় ঘন্টা হাঁটাহাঁটি করতে হবে। তিনি হাঁটাহাঁটি করতে পারছেন না, কারণ মাস ৩ হলো ডান পায়ের হাঁটু বাঁকাতে পারছেন না। হাঁটু বাঁকাতে মালিশ এবং চিকিৎসা চলছে, কিন্তু কোনো লাভ হচ্ছে না, বরং ক্ষতি হচ্ছে। হাঁটু শক্ত হয়ে যাচ্ছে। চিকিৎসার আগে সামান্য বাঁকাতো, এখন তাও বাঁকছে না। একটা লোহার মতো শক্ত পা নিয়ে ল্যাংচাতে ল্যাংচাতে তিনি নিশ্চয়ই মর্নিং ওয়াক বা ইভিনিং ওয়াক করতে পারবেন না। তিনি একটা হুইল চেয়ার কিনে নিয়েছেন। বেশিরভাগ সময় হুইল চেয়ারে বসে বারান্দায় এক মাথা থেকে আরেক মাথায় যান, আবার ফিরে আসেন। সময় কাটানোর জন্য একটা বাইনোকুলার কিনেছেন। বাইনোকুলার চোখে দিয়ে রাস্তার লোক চলাচল দেখেন। বাইনোকুলার চোখে লাগালে রাস্তার লোকজন চোখের সামনে চলে আসে, তখন তাদের সঙ্গে গম্ভীর গলায় কথাবার্তা বললেন। এই যে চশমাওয়ালা, মাথাটা বাঁকা করে আছেন কেন? ঘাড়ে ব্যথা? রাতে বেকায়দায় ঘুমিয়েছিলেন? খানিকটা এরকম। ভদ্রলোক বাড়িতে একা থাকেন। স্ত্রীর সঙ্গে বনিবনা হয়নি বলে ১৫ বছর আগে ডিভোর্স হয়ে গেছে। তিনি নিজে নিজে ডিভোর্সের পক্ষপাতী ছিলেন না। তাদের ৭ বছর বয়সের একটা মেয়ে আছে। ডিভোর্স হলে মেয়েটা যাবে কোথায়? কিন্তু মুত্তালিব সাহেবের স্ত্রী হেলেনা খাওয়া দাওয়া বন্ধ করে দিলেন। উকিল এনে ডিভোর্সের ব্যবস্থা না করা পর্যন্ত তিনি অন্ন স্পর্শ করবেন না। হেলেনা ডিভোর্সের ২ বছরের মাথায় আবারও বিয়ে করেছেন। দ্বিতীয় স্বামীর সঙ্গে তার জীবন সুখেই কাটছে বলে মনে হয়। এই ঘরে ছেলে মেয়ে হয়েছে, 2 ছেলে 1 মেয়ে। বিস্ময়কর মনে হলেও সত্যিই তিনি প্রায় তার প্রাক্তন স্বামীর সঙ্গে টেলিফোনে কথা বলেন। মুত্তালিব সাহেবের একটাই মেয়ে মীনাক্ষী। হেলেনার দ্বিতীয় বিয়ের পর তিনি মীনাক্ষীকে জোর করে নিজের কাছে রেখে দেন। মীনাক্ষীর বয়স তখন ৮। সে এমনই কান্নাকাটি শুরু করে যে তিনি নিজেই মেয়েকে তার মার কাছে রেখে আসেন এবং হুঙ্কার দিয়ে বলেন, তোকে যদি আমার বাড়ির ত্রিসীমানায় দেখি তাহলে কিন্তু কাঁচা খেয়ে ফেলবো, আর খবরদার আমাকে বাবা ডাকবি না। গোফওয়ালা যে ছাগলটার সঙ্গে তোর মা বিয়ে হয়েছে তাকে বাবা ডাকবি, আমাকে নাম ধরে ডাকবি, মিস্টার মুত্তালিব ডাকবি, ফাজিল মেয়ে। সেই মীনাক্ষী এখন থাকে স্বামীর সঙ্গে নিউ অরলিন্সে। টেলিফোনে বাবার খোঁজখবর প্রায়ই করে। মুত্তালিব সাহেব কখনো টেলিফোন করেন না, কারণ তিনি মেয়ে টেলিফোন নাম্বার বা ঠিকানা জানেন না, কখনো জানার আগ্রহ বোধ করেননি। ভদ্রলোক যৌবনে নানান ধরনের ব্যবসা বাণিজ্য করেছেন, কোনোটিই তেমন জমেনি। জীবনের শেষবেলায় তার সঞ্চয় অতি দীপঙ্কর রোডে দুতলা একটা বাড়ি, 1300 সিসির লাল রঙের একটা টয়োটা এবং ব্যাংকে কিছু ফিক্সড ডিপোজিট। একসময় ভেবেছিলেন ফিক্সড ডিপোজিটের সুদের টাকায় জীবনটা কাটিয়ে দিতে পারবেন, এখন তা ভাবছেন না। প্রায়ই তাকে মূল সঞ্চয়ে হাত দিতে হচ্ছে। মুত্তালিব সাহেব শামা মেয়েটিকে অত্যন্ত পছন্দ করেন। কোনো এক বিচিত্র কারণে তিনি চান না তার পছন্দের কথাটা শামা জানুক। শামার সঙ্গে দেখা হলেই তিনি তটস্থ হয়ে থাকেন। তার একটাই চিন্তা, অস্বাভাবিক মমতার ব্যাপারটা তিনি কিভাবে গোপন রাখবেন। তার ধারণা এই কাজটা তিনি অত্যন্ত সুন্দরভাবেই করছেন। বাস্তবে সেরকম না। শামা ব্যাপারটা খুব ভালো মতো জানে। বিকেলে শামাকে দোতলায় উঠতে দেখে তিনি ধমকের গলায় বললেন, টেলিফোন করতে এসেছিস? তোকে 100 বার বলেছি এটা পাবলিক টেলিফোন না। শ্যামা বলল, টেলিফোন করতে আসিনি, আপনার পায়ের অবস্থা জানতে এসেছি। পায়ের অবস্থা কি, হাত কি বাঁকা হচ্ছে না আগের মতোই আছে? মুত্তালিব সাহেব জবাব দিলেন না। শ্যামা বলল, এরকম রাগি রাগি মুখ করে বসে আছেন কেন? মাথা ধরেছে। তুই কথা বলিস না তো, তোর ক্যানক্যানে গলা শুনে মাথা ধরে আরও বেড়ে যাচ্ছে। তুই যে জন্য এসেছিলিস সেটা শেষ করে বিদায় হও। আমি কি জন্য এসেছি? টেলিফোন করতে এসেছিস? ত্রিনা ফ্রিনা কতগুলি মেয়ে বান্ধবী ভালো জুটিয়েছিস, বেয়াদবের এক শেষ। আপনার সঙ্গে কি বেয়াদবি করলো? রাত 11:30টার সময় টেলিফোন করে বলে, আপনাদের একতলায় যে থাকে শ্যামা নাম, তাকে একটু ডেকে দিন তো। কোনো সালাম টালাম নেই, কিছুই নেই, আদব কায়দা জানে না। আপনি কি করলেন? খট করে টেলিফোন রেখে দিলেন। আমি বললাম, রাত 11:30 বাজে, এটা আড্ডার সময় না, ঘুমাতে যাওয়ার সময়। বিছানায় যাও, ঘুমাবার চেষ্টা করো। এটা বলেই খট করে টেলিফোন রেখে দিলেন। খট করে রাখলাম না, যেভাবে রাখতে হয় সেভাবেই রাখলাম। তুই দুনিয়ায় মানুষকে আমার টেলিফোন নাম্বার দিচ্ছিস, এটা ঠিক না। আচ্ছা, আর দিব না। যাদেরকে দিয়েছিস তাদের বলে দিবি কখনো যেন এই নাম্বারে তোকে খোঁজ না করে। আচ্ছা, বলে দেব। আপনি দয়া করে রাগে দাঁত কিরমির করবেন না, আপনার ফলস দাঁত খুলে পড়ে যাবে। শ্যামা হাসছে। মুত্তালিব সাহেব ছোট্ট করে নিঃশ্বাস ফেললেন। মেয়েটা খুবই সুন্দর করে হাসছে, দেখলে মায়া লাগে। মুত্তালিব সাহেবের এখন বলতে ইচ্ছা করছে, শ্যামা শোন, তোর বন্ধুদের বলিস টেলিফোন করতে, আমি তোকে ডেকে দিব। শ্যামা বলল, চাচা, ডাক্তার যে আপনাকে বলেছে দেয়াল ধরে হাঁটতে, আপনি কি হাঁটছেন? না। আসুন, আমার হাত ধরে ধরে হাঁটুন। প্রতিদিন আমি 0.5 ঘন্টা করে আপনাকে হাঁটা প্র্যাকটিস করাবো। তার বদলে আমাকে কি করতে হবে? তার বদলে আপনি আমাকে 0.5 ঘন্টা করে টেলিফোন করতে দেবেন, ঠিক আছে চাচা? না, ঠিক নেই। আজ বিকেলে তোদের এখানে কে এসেছিল? খাতাউস সাহেব এসেছিল। কি? খাতাউস সাহেব এসেছিলেন? খাতাউটটা আবার কে? এখনও কেউ না, তবে ভবিষ্যতে আমার হাজব্যান্ড হয়ে আসরে নামতে পারেন, সম্ভাবনা উজ্জ্বল। মুত্তালিব সাহেব হুইল চেয়ারে সোজা হয়ে বসলেন। কোণে দেখার মতো বড় একটা ব্যাপার ঘটেছে, অথচ কেউ তাকে খবরও দেয়নি। খবর পাঠালে তিনি কি উপস্থিত হতেন না? হাঁটুতে সমস্যা, তাই বলে হাঁটাহাঁটি তো পুরোপুরি বন্ধ না। ছেলে কি করে? বাবার অফিসে চাকরি করে। দেশ কোথায়? দেশ হলো বাংলাদেশ। মানে কোন জেলা? গ্রামের বাড়ি কোথায়? জানি না। ছেলের নাম কি সত্যি খাতাউর? জি না, ভালো নাম আতাউর, তবে সব মহলে খাতাউর নামে পরিচিত। শ্যামা আবারও হাসছে। মুত্তালিব সাহেব শ্যামার দিকে মন খারাপ করে তাকিয়ে আছেন। হাসি খুশি এই মেয়েটা বিয়ের পর নিশ্চয়ই তার কাছে আসবে না, সহজ ভঙ্গিতে গল্প করবে না। চাচা। হ্যাঁ। আমি কি আজ শেষবারের মতো আপনার টেলিফোনটা ব্যবহার করতে পারি? আমার যে বিয়ে ঠিক হয়ে গেছে এই খবরটা বন্ধুদের দেব। মুত্তালিব সাহেব শার্টের পকেট থেকে টেলিফোনের চাবি বের করে দিলেন। তিনি তার টেলিফোন সবসময় তালাবদ্ধ করে রাখেন। শ্যামা সবসময় খুব আয়োজন করে টেলিফোন করে। টেলিফোন সেটের পাশে ইজি চেয়ার, সে ইজি চেয়ারে গা এলিয়ে শুয়ে পড়ে। টেলিফোন সেটটা রাখে নিজের কোলে। কথা বলার সময় তার চোখ থাকে বন্ধ। চোখ বন্ধ থাকলে যার সঙ্গে কথা বলা হয় তার চেহারা চোখে ভাসে, তখন কথা বলতে ভালো লাগে। হ্যালো ত্রিনা। হ্যাঁ। কি করছিলি? কিছু করছিলাম না, আচার খাচ্ছিলাম। কিসের আচার? তেঁতুলের আচার। খাবি? হ্যাঁ, খাবো। শ্যামা হাসছে, ত্রিনাও হাসছে। শ্যামা তার বিয়ের খবরটা কিভাবে দেবে ঠিক গুছিয়ে উঠতে পারছে না। ত্রিনা বলল, 17 তারিখের কথা মনে আছে? মীরার বিয়ে। হ্যাঁ মনে আছে। বাসা থেকে পারমিশন করিয়ে রাখবি, আমরা সারা রাত থাকবো, খুব হুল্লোড় করবো। জিনিয়া বলেছে সে তার বাবার কালেকশন থেকে 1 বোতল শ্যাম্পেন নিয়ে আসবে, দরজা বন্ধ করে শ্যাম্পেন খাওয়া হবে। সারা রাত থাকতে দেবে না। অবশ্যই দেবে, না দেবার কি আছে? তুই তো কচি খুকি না। আমাদের বাসা অন্য সব বাসার মতো না। কোনো কথা শুনতে চাই না, যেভাবেই হোক পারমিশন আদায় করবি। আচ্ছা দেখি। তুই একটু ধরতো শ্যামা, আমার হাতের তেঁতুল শেষ হয়ে গেছে, তেঁতুল নিয়ে আসি, 1 মিনিট। শ্যামা টেলিফোন ধরে বসে রইল। ত্রিনা ফিরে এলো না। ত্রিনার সঙ্গে টেলিফোনে কথা হলে এই ব্যাপারটা প্রায়ই ঘটে। ত্রিনা কথাবার্তার মাঝখানে হঠাৎ বলে, 1 মিনিট ধর, আমি আসছি। আর আসে না। ত্রিনা কি এটা ইচ্ছা করে করে? যাদের সঙ্গে তার কথা বলতে ইচ্ছা করে না তাদের সঙ্গে এই ধরনের ট্রিক্স করে। আব্দুর রহমান সাহেব 10টা বাজতেই ঘুমোতে যান। আজ ঘুমোতে গেলেন 11:30টায়। হিসেবের বাইরের 1.5 ঘন্টা কাটালেন টিভি দেখে। কোনো একটা চ্যানেলে বাংলা ছবি হচ্ছিল। মাঝামাঝি থেকে দেখতে শুরু করেছেন। দেখতে তেমন ভালো লাগছে না, আবার খারাপও লাগছে না। তার ইচ্ছা করছিল স্ত্রী এবং ছেলে মেয়ে সঙ্গে নিয়ে ছবি দেখেন। সেটা সম্ভব হলো না। মন্টু বলল তার পরীক্ষা, সে টিভি দেখবে না। এশা বলল সে বাংলা ছবি দেখে না। শ্যামা বলল তার মাথা ধরেছে। তিনি একা একাই টিভির সামনে বসে রইলেন। সিনেমার গল্পে মন দেবার চেষ্টা করলেন। বড়লোক নায়ক গাড়ি অ্যাক্সিডেন্ট করে অন্ধ হয়ে গেছে। তার সেবা শুশ্রূষা করার জন্য অসম্ভব রূপবতী এক নার্স বাড়িতে এসেছে। নার্স ছেলেটির প্রেমে পড়ে গেছে, অথচ ছেলেটির অন্য এক প্রেমিকা আছে। গল্পে নানান ধরনের জটিলতা। এর মধ্যে নায়কের এক বন্ধু আছে যার প্রধান দায়িত্ব হাস্যকর কাণ্ড কারখানা করে লোক হাসানো। যেমন সে ফ্রিজের ভেতর ঘাপটি মেরে বসে থাকে, কেউ ফ্রিজ থেকে পানির বোতল আনতে গেলে সে নিজেই হাত বের করে বোতল তুলে দেয়। আব্দুর রহমান নায়কের বন্ধুর অভিনয়ে খুবই মজা পেলেন। যে কবার তাকে পর্দায় দেখা গেল সে কবারই তিনি প্রাণ খুলে হাসলেন। শ্যামা মাকে বলল, বাবার বোধহয় মাথা খারাপ হয়ে গেছে, কীরকম বিশ্রী করে হাসছে। মা, তুমি বাবার মাথায় পানি ঢেলে বিছানায় শুয়ে দাও। সুলতানা হাসলেন। হাসির কথা না মা, আমার সত্যি ভালো লাগছে না। তোর বিয়ে ঠিক হওয়ায় বেচারা খুবই খুশি হয়েছে, খুশি চাপতে পারছে না বলে এরকম করছে। আমার তো মা কোনো রাজপুত্রের সঙ্গে বিয়ে হচ্ছে না, কেরানি টাইপ একজনের সঙ্গে বিয়ে হয়েছে। তোর বাবার খুবই পছন্দের ছেলে। মাঝে মাঝে এরকম হয়, কারণ ছাড়াই কোনো একজনকে মনে ধরে যায়। কারণ ছাড়া কিছু হয় না মা, সব কিছুর পেছনে কারণ থাকে। মাঝে মাঝে কারণটা বোঝা যায়, মাঝে মাঝে বোঝা যায় না। তোর কি ছেলেটাকে পছন্দ হয়েছে? না। তোর বাবা তো একেবারে বিয়ের তারিখ টারিখ করে ফেললো, করলেও কোনো লাভ হবে না। আচ্ছা মা শোনো, ওরা যে 1001 টাকা দিয়ে গেছে, এই টাকাটা আমি খরচ করে ফেলি। সুলতানা মেয়ের দিকে তাকিয়ে রইলেন। শ্যামা বলল, আমার এক বান্ধবীর বিয়ে, তার বিয়েতে উপহার কিনতে হবে। সুলতানা শ্যামার প্রশ্নের জবাব না দিয়ে নিজের প্রশ্নটা আবার করলেন, ছেলে কি তোর মোটেও পছন্দ হয়নি? না, হয়নি। তাহলে তো তোর বাবাকে বলা দরকার। অপছন্দের একজনকে কেন বিয়ে করবি? বাবাকে কিচ্ছু বলার দরকার নেই। যেহেতু আমার পছন্দের কেউ নেই, আমি শেষটায় এই খাতাগুলোর গলা ধরে ঝুলে বসতে পারি। মা শোনো, আমি কই 1000 টাকা খরচ করতে পারি? তোর টাকা তুই খরচ করবি, এতবার জিজ্ঞেস করার কি আছে, কর। আমার ওই বান্ধবীর বিয়ে হবে উত্তরায়, আমরা সারা রাত থেকে খুব হুল্লোড় করব। বাবার কাছে বলে আমার ভিসা করিয়ে রাখবে। আমি কিছু বলতে পারবো না, তুই নিজে বলবি। তোর বাবা রাজি হবে বলে আমার মনে হয় না। আর শোন, তুই তোর বাবার সঙ্গে কথা বলে তারপর ঘুমোতে যা। কেন? তুই বাড়িওয়ালার বাসায় ছিলি, তোর বাবা কয়েকবার তোকে খোঁজ করেছে, মনে হয় কিছু বলবে। বাবা খেজুরে আলাপ করবে, খেজুরের আলাপ আমার একদম পছন্দ না। এইভাবে কথা বলছিস কেন? খালি হাতে বাবার সামনে যেতে পারবো না, পানটান কিছু দাও, নিয়ে যাই। এক কাজ কর, তোর বাবা যে শাড়িটা এনেছে এটা পরে যা, তোর বাবা খুব খুশি হবে। বাবা এমনিতেই খুশি আছে, আরও খুশি করার দরকার নেই। বেলুনে বেশি বাতাস বললে বেলুন ব্লাস্ট করে। বাবা এখন ব্লাস্ট পর্যায়ে চলে গেছেন। শ্যামা খিলখিল করে হাসছে। সুলতানা মুগ্ধ হয়ে মেয়ের হাসি দেখছেন। আব্দুর রহমান মশারির ভেতর ঢুকে পড়েছিলেন। বড় মেয়েকে দেখে মশারির ভেতর থেকে বের হয়ে এলেন। শ্যামা বলল, বাবা তোমার জন্য পান এনেছি। পান তো আমি একবেলা খাই, শুধু দুপুরে ভাত খাবার পর। যাই হোক, এনেছিস যখন খেয়েই ফেলি। সমস্যা একটাই, আবার দাঁত মাজতে হবে। চলে যাচ্ছিস নাকি? বস, পান খেতে খেতে গল্প করি। শ্যামা বসলো না, দাঁড়িয়ে রইল। বসলেই বাবা দীর্ঘ কথাবার্তা শুরু করতে পারেন। বাবাকে এই সুযোগ কিছুতেই দেওয়া যাবে না। শ্যামার মনে হলো বাবার মেজাজ আজ শুধু যে ভালো তা না, অস্বাভাবিক ভালো। বান্ধবীর বিয়েতে সারা রাত কাটাবার অনুমতি নিতে হলে আজই নিতে হবে, এরকম সুযোগ আর পাওয়া যাবে না। আব্দুর রহমান পান মুখে দিয়ে বললেন, এশার কাছে একটা টেলিফোন নাম্বার আছে, আতাউরের নাম্বার। যদিও বিয়ের আগে মেলামেশা মোটেও বাঞ্ছনীয় না, তারপরেও বিশেষ কিছু যদি জানতে চাস। আমি কিছু জানতে চাই না। আব্দুর রহমান বললেন, বিয়ে শাদী পুরোপুরি ভাগ্যের ব্যাপার। অনেক খোঁজখবর করে বিয়ে দেওয়ার পর দেখা যায় বিরাট ঝামেলা। স্বামী তেল আর স্ত্রী জল, ঝাঁকাঝাঁকি করলে মিশে, আবার ঝাঁকাঝাঁকি বন্ধ করলেই তেল জল হয়ে আলাদা হয়ে যায়। শ্যামা বাবার দিকে তাকিয়ে আছে। আব্দুর রহমান হড়বড় করে কথা বলেই যাচ্ছেন। তার মুখ থেকে পানের রস গড়িয়ে সাদা গেঞ্জিতে পড়ছে, থুতনিতে রস লেগে আছে। তিনি তেল জল বিষয়ক কথাবার্তা বলেই যাচ্ছেন। কি বলছেন নিজেও বোধহয় জানেন না। শ্যামা ভেবে পাচ্ছে না তার বাবা এত খুশি কেন, রহস্যটা কি। সে বাবাকে থামিয়ে দিয়ে বলল, বাবা তোমাকে একটা জরুরি কথা চট করে বলে নেই, পরে ভুলে যাব। হ্যাঁ, কি কথা? আমার এক বান্ধবীর বিয়ে, মীরা নাম, উত্তরায় ওদের বাড়ি। আমরা সব বন্ধুরা দল বেঁধে বিয়েতে যাচ্ছি। মেয়েরা বলে দিয়েছে আমাদের সারা রাত থাকতে হবে। থাকবি, বন্ধু বান্ধবের বিয়েতে মজা না করলে কার বিয়েতে করবি? তোর বিয়েতে ওদের সবাইকে বলবি। গায়ে হলুদের পর থেকে সবাই যেন থাকে। একটা ঘর তোর বন্ধুদের জন্য ছেড়ে দিব, মেঝেতে টানা বিছানা করে দিব। ঠিক আছে রে মা? ঠিক আছে বাবা। আজকের পত্রিকা পড়েছিস? হ্যাঁ, ইদানিং সব পত্রিকায় নতুন একটা ব্যাপার হয়েছে, কার্টুন ছাপা হচ্ছে। বেশিরভাগ সময় খুব ফালতু টাইপ, মাঝে মাঝে আবার খুবই ভালো। আজকেরটা কি ভালো? আজকেরটা খুবই ভালো। হাসতে হাসতে অবস্থা কাহিল। ঘটনাটা হলো, এক লোকের পা ভাঙা, হাসপাতালে পড়ে গেছে। তার বন্ধু গিয়েছে তাকে দেখতে। বন্ধু বলল, কিরে পা কীভাবে ভাঙলি? সে বলল, সিগারেট খেতে গিয়ে পা ভাঙলাম। বন্ধু বলল, এটা আবার কেমন কথা, সিগারেট খেতে গিয়ে কেউ পা ভাঙে? তারপরে সে তার এইভাবে ঘটনাটা বলে ফেললো। ঘটনাটা যে কি হাসির, তুই শুনলে মানে হাসতে হাসতে একেবারে অবস্থা খারাপ হয়ে যাবার মতো অবস্থা। আমি বাবা ঘটনাটা শুনতে চাচ্ছি না, রাত হয়ে গেছে, শুয়ে পড়বি বোধহয়। ঘুম পেয়েছে মা? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, গিয়ে শুয়ে পড়, পরে কথা হবে।